হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা মজা করে ইংরেজি শিখতে চাও? রাহাত ইংলিশ কেয়ার। হ্যাঁ ঠিকই শুনেছো, রাহাত ইংলিশ কেয়ারে মজা করে স্পোকিং ইংলিশের ক্লাসগুলো হচ্ছে, দেন আমি জয়েন করেছি। তো আমরা দৈনন্দিন জীবনে আসলে কী করি, বা এটা যদি আমরা ইংলিশে কথা বলি, বা আমরা হচ্ছে ভ্রমণ পিপাসু মানুষ, ইচ্ছে দেশের বাইরে, বা হচ্ছে বাংলাদেশে অনেক জায়গায় আমরা ঘোরাফেরা করি, ওখানে হচ্ছে কীভাবে আমরা ইংলিশে কথা বলবো, দেন সেটার জন্যই কিন্তু আমরা মজা করে চন্দে চন্দে ইংরেজি শেখার কোনো বিকল্প নেই। তো হচ্ছে আমি আমার দৈনন্দিন জীবনে কী কী করি সেটা হচ্ছে তোমাদের সাথে একটু শেয়ার করি, দ্যাটস গুড, ইংলিশে শেয়ার করি। ওকে লেটস গো। প্রথমত হচ্ছে আমি সকালে ঘুম থেকে কখন উঠি, আমি কী করি, ব্রাশ করি, তারপর সেদিন আমি অফিসে যাই, আমি খাবার খাই, এইসব বিষয় নিয়ে আজকে আমি এই ভিডিওটা বানাচ্ছি। ওকে গাইজ, শুরু করা হোক। আই গেট আপ অ্যাট 5 AM, আমি সকাল 5টায় ঘুম থেকে উঠি, দেন আই ব্রাশ মাই টিথ, এরপর আমি ব্রাশ করি, আফটার ব্রাশিং মাই টিথ, ব্রাশ করার পরে আই টেক ব্রেকফাস্ট, আমি সকালের নাস্তা করি, দেন আই গো টু অফিস, আমি অফিসে যাই, আফটার গোয়িং টু অফিস, অফিসে যাওয়ার পরে স্টার্ট মাই ওয়ার্ক, আমি আমার কাজ শুরু করি, দেন আই কমপ্লিট মাই ওয়ার্ক, আমি আমার কাজ শেষ করার পরে, আফটার ওয়ার্কিং শেষ করার পরে আমি আই রিটার্ন হোম, আমি বাসায় ফিরে আসি, দেন আই টেক লাঞ্চ, আমি লাঞ্চ করি, আই মিন আমি দুপুরের খাবার খাই, আফটার টেকিং লাঞ্চ, লাঞ্চ করার পরে আমি আই স্লিপ 2 আওয়ার, আমি 2 ঘন্টা ঘুমাই, দেন ঘুম থেকে উঠে আই ওয়াচ টিভি, আমি টেলিভিশন দেখি, আফটার ওয়াচিং টিভি, টিভি দেখার পরে আই টেক ডিনার, আমি রাতের খাবার খাই, দেন আই গো টু বেড, আমি আমার খাটে যাই, আই মিন আমি আমার শোবার রুমে যাই, দেন আই কল মাই গার্লফ্রেন্ড, আমি আমার গার্লফ্রেন্ডকে কল দিই, আফটার মাই গার্লফ্রেন্ড টকিং 20 মিনিটস, আমি আমার গার্লফ্রেন্ডের সাথে 20 মিনিট কথা বলি এবং গুড নাইট। সবাইকে অনেক ধন্যবাদ। তো হচ্ছে মজা করে যদি এরকম ইংরেজি শিখতে চাও, তোমরা হচ্ছে গিয়ে আমাদের রাহাত ইংলিশ কেয়ারে জয়েন হতে পারো। থ্যাংক ইউ সো মাচ।